আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক কমপ্লিট ওয়ার্ডপ্রেস টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে হচ্ছে ওয়ার্ডপ্রেসের আঠারো নম্বর পার্ট এবং আজকের পার্টে আমরা শিখবো কিভাবে একটি ব্লগ লিখতে হয় কমপ্লিট ব্লগ পোস্ট উইথ সেটিং ওকে তো বন্ধুরা প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে আমরা লোকাল হোস্টে কাজ করছি তাই না তো লোকাল হোস্টে কাজ করার সময় আমরা একটি সফটওয়্যার ইনস্টল করেছিলাম জাম্প নামে ওই জাম্প থেকে আপনারা প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে যে লিখবেন যে জাম্প কন্ট্রোল প্যানেল এটা লিখলেই জাম্পটা ওপেন হবে এই যে এখানে ক্লিক করবেন একটু ওয়েট করেই তাই একটু লেট করে আচ্ছা ঠিক আছে তো এইখানে অ্যাপাচি এন্ড মাই স্কেল এটাকে স্টার্ট করতে হবে ওকে তো এই দুটিকে স্টার্ট করতে হবে স্টার্ট করলাম দেন হচ্ছে এটাকে মিনিমাইজ করে দিব এবং আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এখন এখান থেকে লিখবো যে লোকাল হোস্ট ওয়াট্রেস ওকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম আমাদের ওয়েবসাইটে এইখানে এই যে হোম তারপর হচ্ছে অ্যাবাউটাস ব্লগ তারপর হচ্ছে কন্ট্যাক্ট আপনারা সবাই জানেন কোনো কিছু লিখতে হলে কোনো ব্লগ যদি আমরা লিখতে চাই আর্টিকেল লিখতে চাই তাহলে ব্লগ নামে একটা পেজ থাকবে এইটার আন্ডারে আমরা আমাদের ব্লগ পোস্টগুলো এইখানে লিখবো আমাদের আর্টিকেলগুলো আমরা এখানে পাবলিশ করব ওকে সো এটাকে এই ওয়েবসাইটটাকে হ্যান্ডেল করতে হলে আমাদেরকে যেতে হবে ড্যাশবোর্ডে তো এখান থেকে ডাব্লু পি এডমিন লিখে আমরা এন্টার দেব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যদি আমাদের ড্যাশবোর্ডে যেতে চাই তাহলে আমাদের ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ করব ওকে সো লগনে ক্লিক করলাম তো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড আমাদের ওয়েবসাইটের এবং এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট আমরা যদি এটাকে নতুন একটা টাইপ ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটা আসবে এই এখানে এবং আমাদের ড্যাশবোর্ডটা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা আমরা এইখানে দেখতে পাবো ওকে তো বন্ধুরা আমি আপনাদেরকে একটু প্রথমে সেটিংয়ের কথা বলি আমি যদি আমাদের এটা একটু স্লো কাজ করতেছি আজকে সো একটু লেট হতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে এই যে ওয়েবসাইটটা আছে এইখানে পর্যন্ত আমরা কীভাবে এগুলো বিল্ড করলাম কি না করলাম সব আগের যে ভিডিওগুলো আছে আগের যে স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আছে ওইগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন মাঝখান থেকে দেখলে কিছু বুঝবেন না ওকে তো বন্ধুরা এই যে অপশনগুলো আছে দেখেন হোম পেজ অ্যাবাউট সেকশন ব্লগ এই যে সেটিংগুলো আমরা একটা সেটিং দেখি সেটিংটা করে আমরা এখানে ব্লগ পোস্ট করবো তো এইখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে সেটিং আছে সেটিং থেকে আপনার এখান থেকে রিডিংয়ে আমরা ক্লিক করব ওকে যেহেতু আমরা ব্লগ পোস্ট নিয়ে আমরা এখানে মানে সেটিংটা করতে যাচ্ছি ওকে সো সেটিং থেকে আমরা রিডিংয়ে যাব তো এইখানে আসার পর আপনারা একটু নিচে চলে যাবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে ইওর হোম পেজ ডিসপ্লে ইউর লেটেস্ট পোর্ট পোস্ট ইউর লেটেস্ট পোস্ট অ্যাস্টেটিক পেজ ওকে তো এইখানে যে হোম পেজ আছে আমরা প্রথমে ওয়েবসাইটে ভিজিট করলে আমরা আমাদের হোম পেজে আমরা দেখতে পাবো যে আমাদের হোম পেজটা এখানে ওপেন থাকবে ওকে এবং এইখানে যে ব্লগ পেজ আমরা যতগুলো পোস্ট করবো আমাদের ব্লগ দিব এখানে ব্লগ পোস্ট করবো সবগুলো পোস্ট যাতে ব্লগ পেজে চলে যায় এখানে ক্লিক করলে যাতে আমরা যতগুলো পোস্ট লিখি বা এখানে পাবলিশ করি সব যাতে এই পেজে পাওয়া যায় তার জন্য এইখান থেকে পোস্ট পেজটা এটা আমরা অলরেডি যে ব্লগ যেই পেজটা আছে এইটাতে আমরা রেখে অলরেডি এখানে আছে দেখতে পাচ্ছেন ব্লগ এই যে ব্লগটাকে রেখে আমরা আমাদের এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব ওকে তো তাহলে কি হবে আমরা আমাদের যতগুলো লেখা লিখবো আমরা যতগুলো আর্টিকেল এখানে পাবলিশ করব সব কিন্তু ব্লগ পোস্টে এই যে ব্লগের যে পেজ এখানে ক্লিক করলে চলে আসবে ওকে তো আমরা আমাদের একটা সেটিং করে নিলাম এখন আমরা আমাদের ব্লগটা পোস্ট করব এখন দেখেন আমরা যদি এইখানে যাই পোস্টে ওকে সো আপনি যদি অল পোস্টে নতুন একটা টেবি ওপেন করেন তাহলে এখানে যত ধরনের পোস্ট আছে সবগুলো দেখতে পাবেন তো একটু দেখেন এবং আমরা যদি অ্যাড নিউতে ক্লিক করি পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করি তাহলে আমরা নতুন পোস্ট লিখতে পারবো ওকে সো আমরা এখানে আমি একটু দুঃখিত যে একটু স্লো কাজ করছে বাট আমরা আমাদের প্রচেষ্টা শিখে যাচ্ছি তার পাশাপাশি তো এইখানে অল পোস্টে আসার পর দেখবেন যে এখানে অনেকগুলো পোস্ট আছে হ্যাঁ এলিমেন্টর হ্যালো ওয়ার্ল্ড এই যেগুলো ড্রাফট ড্রাফট সব ড্রাফট ওকে সো আমরা এইগুলা ট্রাশ করে দিব যেহেতু এগুলা সব ড্রাফট করে রেখেছি আমরা সো এগুলো সব ট্রাশ করে দিই এটা ট্রাশ করে দিই ট্রাশ মানে হচ্ছে কেটে দিচ্ছি আর কি ডিলেট করে দিচ্ছি ওকে হ্যালো ওয়ার্ল্ড এখানে কিছু রাখবো না আমরা নতুন করে সব পোস্ট আমরা আবার দিব ওকে একটু ওয়াইট করতে হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো পোস্ট নেই ওকে সো এখন আমরা যদি এইখান থেকে এই যে এখান থেকে পোস্ট থেকে আমরা নতুন একটা পোস্ট যদি এখন আমরা দিতে চাই অ্যাড নিউ পোস্ট দেখতে পাচ্ছেন এই যে এইখানে আমরা একটু যদি দেখাই যে এইখানে টাইটেল আমাদের পোস্টের টাইটেল থাকবে তারপর হচ্ছে পোস্টের বড়ি থাকবে এখানে এই যে এইখানে মাঝখানে বড়ি থাকবে এবং আমাদের আরও কিছু সেটিং থাকবে এইখানেই আমাদের এসিউর জন্য ব্লগের এসিউর জন্য যাতে গুগল র্যাঙ্কিং আসে আমরা ওই ধরনের একটা পোস্ট আমরা ক্রিয়েট করব এবং আপনারা যখন নিজেদের জন্য এবং আপনাদের ক্লায়েন্টের জন্য পোস্ট করবেন কোনো কিছু তখন এইভাবেই করবেন আমি যেভাবে দেখাচ্ছি ওকে সো এইখানে একটা টাইটেল দিব ওকে এইখান থেকে ফ্রিল্যান্সিং কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন তা নিয়ে একটা পোস্ট আমার আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা পোস্ট আমি আমি লিখেছিলাম আমার একটা ব্লগ লিখেছিলাম সো এইটাকে আমি একটু ইয়ে করবো আর কি এটা আমি পোস্ট করে দেখাব ফ্রিল্যান্সিং কি এবং নতুন হিসেবে কিভাবে আপনি একজন ফ্রিল্যান্সার হবেন সো এটাকে আমরা কপি করে নিব ওকে আমরা এখান থেকে এটাকে কপি করে নিব কপি করলাম দেন হচ্ছে আমরা চলে যাব আমাদের এখানেই এখানে আমরা এটাকে পেস্ট করে দিব ফিলান্সার কী এবং নতুন হিসেবে কিভাবে একজন ফ্রিলান্সার হবেন আমাদের একটা টাইটেল দিলাম এবং আপনি যখন এই যে একটা হেডলাইন দিলেন আপনার টাইটেল দিলেন এইখানে দেখতে পাচ্ছেন পারমা লিঙ্ক নামে একটা অপশন চলে আসলো ওকে এবং এটা কিন্তু আপনি যে আপনার যে ফিলান্সিং কি নতুন হিসেবে কিভাবে একজন ফ্রিল্যান্সার হবেন এটাকে যদি এইভাবেই রেখে দিন বাংলা লিখে দিন তাহলে কিন্তু আপনার এসিউর জন্য একটা প্রবলেম হতে পারে ওকে তো বন্ধুরা এখন আমরা এই বাংলাটাকে চেঞ্জ করি এডিটে ক্লিক করে এইখানেই আমি যদি এটাকে ইংলিশ করে দিই এই কথাটাকে যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং অ্যান্ড হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ওকে সো আমি আমার এই যে টাইটেলটা আছে এটাকে যাতে গুগলে কেউ যদি সার্চ দেয় এরকম একটা পোস্ট মানে কেউ যদি একটু আর্টিকেল পড়ার জন্য সার্চ দেয় তাহলে যাতে এটা সবার উপরে আসে বা এটা সার্চ রেজাল্টে আসে তাই এই বাংলাটাকে আমি এটার একটা ইংলিশ করে দিলাম ওকে দেন হচ্ছে এখানে অকেতে ক্লিক করব ওকে তো আমরা টাইটেলটা লিখলাম এখন আমাদের বডিটা একটু লিখি ধরেন আমি এই যে লেখাগুলো আছে এইগুলোকে ফিলান্সিং কি এবং কিভাবে করতে হয় এই লেখাগুলো আমি কপি করে আনবো ওকে তো কপি করলাম এখান থেকে আপনারা অন্য লেখা কখনোই কপি করবেন না সাবধান হতে হবে কারণ এটা যদি ধরে কোনোভাবেই যদি ধরে কোনোভাবেই তাহলে কিন্তু ঝামেলা ওকে সো এইখানে আমরা আমাদের লেখাটা লিখলাম এইখানে আমরা আমাদের টাইটেলটা লিখার পর একটা ডেসক্রিপশন এখানে দিলাম হুম এটা হচ্ছে আমাদের বডি ওকে টাইটেলের পরে বডি থাকে ডেসক্রিপশন থাকে তো এইখানে যে টাইটেলটা আছে এই যে টাইটেলটা এটা বাই ডিফল্টভাবে যে কোনো একটা ব্লগ পোস্টের যে টাইটেলটা থাকে এটা বাই ডিফল্ট হিসেবে এইচ ওয়ান হেডিং ওয়ান হিসেবে ধরাই থাকে বাই ডিফল্টভাবে আপনাকে কিছু করতে হবে না এবং আপনি এই যে এখানে বডিতে যা লিখবেন তাকে অবশ্যই প্রত্যেকটাকে একটা একটা করে হেডিং টু হেডিং থ্রি এইভাবে দিতে পারবেন এবং দিতে হবে ধরুন আপনি ফ্রিলান্সিং কী এটাকে আপনি কী দিবেন হেডিং টু দিবেন তাহলে এটাকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে প্যারাগ্রাফ থেকে এই যে ড্রপডাউন থেকে আপনি এটাকে হেডিং টু বানিয়ে দিবেন যেহেতু আপনার এটা হেডিং ওয়ান এটা আপনার হেডিং টু ওকে এবং আপনি যদি এইখানে এইটাকে বা এইটাকে যদি আপনি আলাদা করে দিতে চান ধরেন আপনি আন্টার এন্টার দিয়ে আলাদা করে দিবেন তো এই হেডিং টুর ভিতরে আপনি যদি এটাকে হেডিং থ্রি বানাতে চান তাহলে এটাকে ক্লিক করে এখানে ইয়ে করে আপনি এখানে হেডিং থ্রি করে দিবেন এবং আপনার যে বাহিরের লেখাগুলো থাকে এগুলাকেও আপনারা হেডিং ফোর হেডিং সিক্স আপনারা যদি এভাবে প্যারাগ্রাফকে আলাদা করে দিতে চান এই যে দেখেন এগুলা এই যে এখানে এগুলাকে সিলেক্ট করলে এগুলো প্যারাগ্রাফ হিসেবেই থাকে ওকে সো এই লেখাগুলো তো প্যারাগ্রাফ সো প্যারাগ্রাফ মূলত আপনার এই যে প্যারাগ্রাফ আকারেই থাকে আর হেডলাইনগুলোকে আপনারা হেডিং ওয়ান হেডিং টু যদি এটার ভিতরে আরও কিছু থাকে তাহলে হেডিং থ্রি হেডিং ফোর এইভাবে দিবেন ওকে কোনো কিছুকে বল করতে চাইলে এখানে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেলের মানে ওয়ার্ডের মতো কিছু অপশন আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন খুবই মজাদার তো বন্ধুরা এইভাবে আপনারা একটা ব্লগ পোস্ট রেডি করতে পারেন এখন বন্ধুরা ধরুন আপনি এই যে ব্লগ পোস্টটা আছে এটার ভিতরে একটা ইমেজ আনবেন এই জায়গাতে একটা ইমেজ আনবেন তাই না তো এইখানে আনার জন্য এইখানে অ্যাড মিডিয়া নামে একটা অপশন দেখতে পাবেন কোনায় ওকে সো এখানে এই যে এইখানে অ্যাড মিডিয়াতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনারা চাইলে কোনো ইনসার্ট ফ্রম ইউআরএল আপনারা কোনো ইমেজের ইউআরএলটাও এখানে ক্লিক করে ইউআরএলটা এখানে দিতে পারেন ইউআরএল দিলেই ইমেজটা চলে আসবে অথবা আপনারা আপলোড করতে পারেন আপনার কম্পিউটার থেকে অথবা আগে যদি মিডিয়া লাইব্রেরিতে কোনো কিছু থাকে ওইখান থেকেও কিন্তু আনতে পারেন ওকে সো আমি একটা ই আনছি এখন একটা পিকচার আমি আপনাদেরকে এনে দেখাচ্ছি ধরুন আমি এই পিকচার আনবো ওকে সো এটা আপলোডে দিলাম দেওয়ার পর এই যে অলটা টেক্স নামে একটা অপশন আছে এইখানে একটা কি করতে হবে একটা এসিউর জন্য আপনার এসিউ পারফরমেন্স ভালো হওয়ার জন্য একটা অলটা টেক্স বসাতে হবে আপনার পোস্ট রিলেটেড ওকে ধরুন আমি এখানে ফ্রি ল্যান্সিং এটা দিলাম ওকে দেওয়ার পর এখান থেকে ইনসার্ট ইন্টু পোস্ট এইখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমার পিকচারটা চলে আসলো তো বন্ধুরা আপনারা এই পিকচারটাকে বড় ছোট করতে পারবেন ওকে দেখেন এখানে যদি আমি এডিটে ক্লিক করি এডিটে ক্লিক করে দিয়ে এখানে এটা মিডিয়াম আছে এটাকে যদি থামনেল করে দিই এবং আপডেট করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা ছোটো হয়ে যাবে আপনার এটাকে টেনে ধরে বড় করলেও কিন্তু বড় হয়ে যাবে ওকে অথবা এখান থেকে আপনি আবার এখান থেকে আপনি চাচ্ছেন যে এটাকে লার্জ করবেন হ্যাঁ তো এটাকে আপডেটে দিলেন লার্জে দেখেন এটা কিন্তু বড় হয়ে যাবে ওকে সো আপনাদের ইচ্ছা মতো আপনারা পিকচারগুলোকে যেটা ইউজ করবেন সেটাকে বড় ছোটো করতে পারবেন তো আমি চাচ্ছি যে এটা মিডিয়ামে থাক দেন হচ্ছে এখানে আপডেট করে দিলাম এবং এটাকে আপনি কোন জায়গায় রাখবেন এটা মাঝখানে রাখবেন নাকি ডান পাশে রাখবেন এখানে ডান পাশে যে অ্যালাইন রাইটে যদি ক্লিক করি দেখেন এটা আর্টিকেলটা এখানে রেখে এই যে এটা এই যে ডান পাশে চলে আসলো এখন মাঝখানে যদি দেই তাহলে দেখেন মাঝখানে চলে আসবে আবার যে বাম পাশে অ্যালাইন লেফটে যদি দেই তাহলে এই যে দেখেন বাম পাশে চলে আসবে ওকে সো এইভাবে আমাদের ধরুন এখন ধরুন আপনি এই যে পিকচারটা আছে এই পিকচারে আপনি একটা লিঙ্ক বসাতে চান হ্যাঁ এই পিকচারে ক্লিক করলে অন্য পেজ আপনাকে নিয়ে যাবে তাহলে এটা কীভাবে করবেন এই পিকচারটাকে সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনসার্ট এডিট লিঙ্ক এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউ আর একটা ঘর চলে আসবে তো ধরুন আমি এই ইউআরএলটা দিব হুম অথবা আপনাকে দেখায় যে আপনি নিউ পোস্ট মাই ব্লগ ধরেন আপনি এই ইউআরএলটা দিবেন ওকে এটা কপি করবেন কপি করার পর এইখান থেকে আপনি যেই ইউ দিতে চান আর কি বাইরের যদি কোনো রিকমেন্ডেশন থাকে তাহলে এটা দিয়ে তারপর এইখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করলে এখন যদি আমি পাবলিশ করে দিই হুম তো পাবলিশ করে দিলাম পাবলিশ করার পর আমি যদি এখন এই যে ব্লগ পেজে যাই ব্লগ পেজে যদি একটা রিফ্রেশ করি আমি অলরেডি ব্লগ পেজে আছি দেখতে পাচ্ছেন এখানে তো এখানে যদি আমি একটা ক্লিক করি একটা রিফ্রেশ করি তাহলে এই যে ফ্রিলান্সিং কি এবং কিভাবে শুরু করবেন আপনি একজন ফ্রিলান্সার হবেন তো এইটাকে এখন আমি ধরে না আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ ক্লিক করলে আমি যেভাবে যেভাবে দিয়েছি এইভাবে কিন্তু আমার লেখাটা চলে আসবে এবং এইখানে একটা লিঙ্ক দিয়েছিলাম এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে হ্যাঁ তো আমি চাচ্ছি যে এই যে পিকচারটা পিকচার একটা লিঙ্ক আছে এইখানে ক্লিক করলে যাতে আর নতুন ট্যাবে ওপেন হয় নতুন একটা পেজে ওপেন হয় তাহলে এইটা কিভাবে করব আমি যদি একটু দেখাই এটা এরকম আর কি যে এটা যদি আমি একটা নতুন ট্যাবে ওপেন করি তো এইখানে ক্লিক করলে একটা নতুন ট্যাবে যাবে আমি এটাই বোঝাতে চাচ্ছি তো এইটা কীভাবে করবো এটা ধরেন আমরা তো আমাদের এই যে পোস্টটা এটা করেছিলাম সরি পোস্টটা কোথায় এডিট পোস্ট এই যে এটা তো এইখানে আমরা যখন মানে আমাদের পিকচারটা দিয়েছিলাম এখানে ক্লিক করলে ক্লিক করলে আমরা একটু ওই যে এডিটে যদি ক্লিক কর সরি এইখানে না ক্লিক করে আমরা যখন এই যে ইনসার্ট এই যে এইখানে দিয়েছিলাম তাই না তো একটা আমাদের একটা লিঙ্ক দিয়েছিলাম এই যে ইনসার্টে ক্লিক করে একটা লিঙ্ক দিয়েছিলাম এইখানে দেখতে পাবেন লিঙ্ক অপশন সেটিং নামে একটা ইয়ে দেখাবে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইউআরএলটা এই যে পিকচারে যে ইউআরএলটা দেওয়া আছে এই ইউআরএলটা এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব ওকে এটা সিলেক্ট করে আপনারা আপডেট করে দিবেন এখন আমি ধরুন এখানে একটা রিফ্রেশ করে রিফ্রেশ করে এটাতে যদি যাই এবং এইখান থেকে আমি যদি পিকচার এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটা ট্যাবে চলে গেল ওকে সো বন্ধুরা আমি এখন যেই সেটিংয়ের কথা বললাম এটা সাকসেসফুলি আমরা অ্যাড করতে পারলাম ওকে আমরা একটা ব্লগ পোস্ট লিখলাম এগুলোর হেডিং সাব হেডিং দিলাম একটা পিকচার দিলাম পিকচারের ভিতরে আমরা একটা লিঙ্ক দিয়েছিলাম লিঙ্কে ক্লিক করলে নতুন একটা টেবে যাবে এটাও আমরা সিলেক্ট করেছি ওকে আপনারা চাইলে এই লিঙ্কটাকে পরিবর্তন করতে পারেন ধরেন এইখানে ক্লিক করবেন সরি যে এইখান থেকে ব্যাগিন থেকে করতে হবে এটা এখানে ক্লিক করে এই যে লিঙ্কের যে অপশন এই যে এইটাকে শুধুমাত্র কেটে দিয়ে হুম নতুন একটা লিঙ্ক দিলে আপনারা আপডেট করে দিলে আবার আমাদের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে আচ্ছা এখন ধরুন আমার যে লেখাটা আছে হ্যাঁ এটাতে আমি যাই যাওয়ার পর এখন ধরুন আমি এইখানে উপরের লাইনগুলো পড়ে হ্যাঁ এইখানে আমি একটা লিঙ্ক বসাতে চাই হ্যাঁ এই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেলে যাবে হ্যাঁ তো এটা যদি করতে চাই তাহলে কি করব আমরা তো আবার এখানে যাব যাওয়ার পর ধরেন এই যে এই কথাটা আছে না উপরের লাইনগুলো পড়ে এইখানে আমি একটা লিঙ্ক বসাবো হ্যাঁ তো এই যে লিঙ্কটা এইখানে আমরা ক্লিক করব এই যে ইনসার্ট লিংকে এইখানে আমি আমার চ্যানেলের চ্যানেলের ইউআরএলটা দিলে ডাব্লু ডাব্লু ডট ইউটি ডট কম স্ল্যাশ আর এইচ টি জিরো ওয়ান এটা বাইরের অন্যান্য এই ওয়েবসাইটের ভিতরেই অন্যান্য পেজের কথাও বলতে পারে হ্যাঁ ধরুন আমি এইখানে আমি আমার ইউটিউবের চ্যানেলের লিঙ্কটা দিব এবং এখানে অ্যাপ্লাই করে দিলাম হুম তো দেখেন এইখানে যদি কেউ ক্লিক করে এখন তাহলে দেখতে পাবেন আমাদের ইউটিউবের ইউটিউবের যে চ্যানেল মানে চ্যানেলের লিঙ্কটা আছে এটা কিন্তু চলে আসবে এবং ক্লিক করলে কি হবে আমাদের ইউটিউবে চলে যাবে ওকে দেখেন এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবে চলে গেল ওকে সো এইভাবে লিঙ্কগুলো অ্যাড করে এবং আপনি যদি এখান থেকে লিঙ্কটা সরিয়ে দিতে চান ধরেন আপনার এই লিঙ্কটা দরকার নেই তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিমুভ লিংকে ক্লিক করলেই এটা রিমুভ হয়ে যাবে এবং আপডেটে ক্লিক করে দিবেন ওকে সো বন্ধুরা আমরা একটা ইমেজে এবং লেখাতে কীভাবে একটা লিঙ্ক অ্যাড করতে পারি তাও কিন্তু শিখে গেলাম তো আমরা এখন কি করব দেখুন এই যে এটাকে আমরা আমরা তো বন্ধুরা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ধরুন আমাদের ওয়েবসাইটে যে গেলাম হ্যাঁ তো আমরা এইখানে যাওয়ার পর ব্লগ পোস্টে যদি আমি ক্লিক করি যে ব্লগে হুম তাহলে আমি একটা মাত্র ব্লগ আমরা এখন লিখেছি এবং এইখানে দেখতে পাচ্ছেন এই যে একটা পোস্ট আছে অনেক ক্ষেত্রেই আমরা দেখে থাকি যে একটা পোস্টের আন্ডারে একটা পিকচার থাকে পিকচার দিয়ে এই পিকচারটা কোন রিলেটেড মানে এই পোস্টটা কোন রিলেটেড তা বোঝায় বা একটা ফিচার্ড ইমেজ থাকে হ্যাঁ ইমেজ দিয়ে দেন হচ্ছে এইভাবে মেটা টাইটেল থাকে এটাকে বলা হয় মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন দেয়া থাকে এইভাবে তো এটা তো আমরা করতে পারি নাই এখন এটা কিভাবে করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো এই যে পোস্টটা করলেন করার পর আপনারা এইখানে একদম নিচে যাবেন যে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে সেট ফিচার্ড ইমেজ এইখানে ক্লিক করবেন ওকে তো এখান থেকে আপলোড করতে পারেন আপনারা নতুন পিকচার অথবা যেটা অলরেডি আছে এখান থেকে বিভিন্ন পিকচার নিতে পারেন ধরুন আমার এই যে পিকচারটা আছে এইটাকে আমি আমার কি করব ফিচার্ড ইমেজ বানাবো সো একেটা সেট করে দিলাম সেট ফিচার্ড ইমেজ এবং এই যে এই যে পোস্টটা আছে এটা কিসের কোন ক্যাটাগরির হুম এখন এইখান থেকে ধরেন এই যে ক্যাটাগরি এটা আন ক্যাটাগরাইজড আছে সো অ্যাড নিউ ক্যাটাগরি এটা হচ্ছে ফ্রিলান্সিং ফ্রিল্যান্সিং রিলেটেড পোস্ট এটা সো এটা দিলাম এবং আন ক্যাটাগরাইজ এটা উঠিয়ে দিলাম উঠিয়ে দিয়ে দেন হচ্ছে তো আমরা এখানে লিখলাম ফ্রিল্যান্সিং এর পরে দেন হচ্ছে অ্যাড নিউ ক্যাটাগরি এটা দিয়ে দিব ওকে এবং এই আন ক্যাটাগরাইজ যে এটা আমরা উঠিয়ে দিয়েছিলাম ওকে সো আমরা এখন যদি এটাকে আপডেট করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যদি একটা রিফ্রেশ করি রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমার এই যে পিকচার এই পিকচারের আন্ডারে একটা আপনার একটা ব্লগ পোস্ট ওকে এই পিকচারে ক্লিক করলেও এই ব্লগ পোস্টে চলে যাবে অথবা এখানে হেডলাইনে ক্লিক করলেও কিন্তু আমাকে এখানে নিয়ে যাবে ওকে সো আমরা সাকসেসফুল একটা ফিচার ইমেজ এবং আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিতে পারলাম যে এখানে একটা ক্যাটাগরি দিয়েছিলাম ফ্রিল্যান্সিং এবং আমাদের একটা ফিচার ইমেজ আমরা অ্যাড করলাম এটা এই পিকচারটাও হতে পারে অথবা অন্য কোনো পিকচার আপনারা আপনাদের ক্লায়েন্টের সুবিধা অনুযায়ী আপনারা পিকচারটা অ্যাড করবেন ওকে আমরা যদি কিছু ট্যাগ দিতে চাই হ্যাঁ ধরেন এটা ফ্রিল্যান্সিংয়ের উপরে লেখা ফ্রিল্যানসিং দেন হচ্ছে অনলাইন ওকে এই দুইটা ট্যাগ আমি দিলাম এগুলো কেন এগুলো হচ্ছে পোস্টের এসিউর জন্য দেন হচ্ছে এখানে অ্যাড করে দেব ফ্রিলান্সিং অ্যান্ড এটা অ্যাড করে দেওয়ার পর আমরা যদি এখন তাহলে আমরা আমাদের ট্যাগ তারপর হচ্ছে আমাদের ক্যাটাগরি এগুলো কিন্তু চেঞ্জ করে দিতে পারি ওকে সো এইগুলো আমরা এইভাবে করলাম দেন হচ্ছে এখানে শুধু সেভ করে দিলে আপডেটে দিলেই দেন হচ্ছে আমরা যদি এখানে এটা রিলোড করি তাহলে এগুলো চেঞ্জ হয়ে যাবে ওকে আচ্ছা এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের ব্লগটা আছে ব্লগ পেজে একটা ব্লগ দিয়েছি ওকে সো এইটাকে যদি আরও কাস্টোমাইজ করতে চাই এই যে এখানেই কাস্টোমাইজ নামে একটা অপশন এটা নতুন একটা টেবে ওপেন করব কাস্টমাইজ নামে অপশনটাকে নতুন একটা টেবে ওপেন করলে আপনারা কিছু বিষয় দেখতে পাবেন আমরা যে ব্লগটা নিয়ে কাজ করছি এই যে পিকচারটা এটা অনেক বড় পিকচার হ্যাঁ এই পিকচারটা হচ্ছে আমাদের ফিচার ইমেজ এইগুলাতে আমরা বিভিন্ন চেঞ্জ আনতে পারি আমাদের কাস্টমাইজ সেকশন থেকে একটু আপনাদেরকে একটু দেখালে আপনারা বুঝবেন সরাসরি দেখতে পাচ্ছেন প্রথমেই এখানে ওকে তো এইখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন আমরা যেহেতু ব্লগ নিয়ে কাজ করতেছি সো এখান থেকে এখানে ব্লগে আমরা ক্লিক করবো ক্লিক করার পর ব্লগ এন্ট্রিস মানে যে পুরা ব্লগ পেজটা এখানে ব্লগ এন্ট্রিস নাম দিয়ে এবং সিঙ্গেল পোস্ট এই যে আমরা একটু আগে একটা সিঙ্গেল পোস্ট করলাম এইটারও সেটিং আমরা করতে পারবো তো আমরা ব্লগ এন্ট্রিসে যাই এখান থেকে আর্কাইভস অ্যান্ড এন্ট্রিস লেআউট এটা কীভাবে থাকবে রাইট সার সাইডবার এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সাইডবারটা আছে এটা কোথায় থাকবে পোস্টটা কোথায় থাকবে হুম তো এখানে আমরা যদি এটা এটা সিলেক্ট করি তাহলে লেফট সাইডবারে দেখেন আমাদের সাইড বারটা এটা লেফটে চলে আসছে এবং আমাদের মেইন কন্টেন্টটা এটা ডান পাশে চলে গেছে ওকে এবং ফুল উইটে যদি দেন আপনি তাহলে কি দেখতে পাচ্ছেন একটু দেখেন যে এটা ফুল উইটে আমাদের চলে আসছে ওকে এবং হানড্রেড ফুল উইট আপনি যদি দেন তাহলে কিভাবে আসে একটু দেখেন আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আরও উইড মানে ইয়ে হয়ে গেছে তো বোথ সাইডবার এইখানে যদি দেন তাহলে কি আসে দেখেন এই যে এখানে দুই সাইডে আমাদের যে সাইডবারটা এটা আসছে এবং আমাদের যে পোস্ট আছে এটা কিন্তু উপরের দিকে ওকে সো আপনারা এটা এইভাবে রেখে তারপর এইখানে ধরুন এই যে এখানে যে একটা হেডিং ট্যাক এটা কিন্তু এইচ ওয়ান থাকে হ্যাঁ দেন হচ্ছে ব্লক স্টাইল এটা লার্জ ইমেজ আছে এটা গ্রিডে করতে পারেন আপনি গ্রিডে দিলে কিভাবে হয় দেখুন ওই যে গ্রিড আকারে আলাদা আলাদা গ্রিড হবে এইখানে একটা এইখানে একটা এরকম এবং আপনি যদি এটাকে আপনি থামনেই আকারে দেন তাহলে কিভাবে আসে থামনেইল আকারে দিলে দেখতে পাচ্ছেন এইখানে হুম এইখানে বাম পাশে আমাদের যে ফিচার ইমেজটা এইখানে এইভাবে এবং আমাদের ব্লগের যে পোস্টটা আছে লেখাটা এটা কিন্তু বাম পাশে ডান পাশে এখন আমি যদি এটাকে টপে দেই তাহলে কিভাবে আসে দেখেন টপ টপ দেন হচ্ছে সেন্টার দেন হচ্ছে বটম ওকে এই যে লেখাগুলা টপে দিলে উপরে যায় সেন্টার হলে মাঝখানে আসে এবং বটম হলে নিচে আসে ওকে সো এইভাবে কিন্তু আমরা দিতে পারি এটা সেন্টারে রাখলাম দেন আরও অনেকগুলো কালার ক্যাটাগরি কালার এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি ক্যাটাগরি এটা আনক্যাটাগরাইজড এখন রয়েছে এটা যদি আমি রেড কালার দিই এখান থেকে এবং এটা যদি আমি পাবলিশ করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা যে ক্যাটাগরিতে এটা এখন আনক্যাটাগরাইজড আছে আমি একটু আগে চেঞ্জ করতে করি না আর কি তো এটা কিন্তু রেড কালার হয়ে গেল যেই কালার দিব এখান থেকে আরও অনেক কালার আছে ক্যাটাগরি হোবার টেক্সট এবং কমেন্ট কালার কমেন্ট কোন কালারে হবে কমেন্ট হোভার কালার ডেট কালার ডেটটা কত সালে যে এখানে যে ডেটটা আছে এটার কালারও আমরা দিতে পারবো ধরেন আমি রেড কালার দিলাম হুম আচ্ছা এটা ডিফল্টলি আমরা চেঞ্জ করতে পারছি না এখন এটা রেড কালার দিলাম ওকে এই যে দেখেন এটা রেড কালার দিলাম আমাদের ডেটটা রেড কালার হয়ে গেল এবং আমাদের যে কমেন্ট যেই অপশানটা আছে এটাকে যদি আমরা একটা কালার দিতে চাই এটা ধরুন ব্ল্যাক কালার দিয়ে দিলাম তাহলে এটা কিন্তু ব্ল্যাক কালার হয়ে যাবে ওকে আমরা আমাদের ইচ্ছামতো আমাদের কালার দিলাম আমাদের সেটিংটা এখান থেকে করতে পারলাম ওকে এখানে যদি পাবলিশে দিয়ে দিই তাহলে আমাদের ব্লগে যদি কেউ আসে তাহলে আমাদের এই যে ব্লগটা আছে এটা এইভাবে দেখতে পারবে এখানে একটা ফিচার ডিমেজ এখানে ক্লিক করলেও এটাতে নিয়ে যাবে এবং এই হেডলাইনে ক্লিক করলেও এখানে নিয়ে যাবে ওকে তো বন্ধুরা আমরা ব্লগ এন্ট্রিসের মানে সেটিংটা করেছিলাম এখন যদি আমরা একটু ব্যাক করে সিঙ্গেল পোস্টের যদি যাই তাহলে এই যে সিঙ্গেল পোস্ট আছে এইটাকে কীভাবে আমরা আমরা কিছু বিভিন্ন ই আছে আপনার বিভিন্ন সেটিং এখানে আছে দেখুন এটাকে আমরা এই চোন বানিয়ে দিলাম দেন হচ্ছে আপনার মোবাইল সাইডবার অপশন দেন হচ্ছে এখান থেকে দেখেন এই যে এখানে ফুল ওয়েট হচ্ছে সাতশো দিলাম এটা এখন এই যে এখানে এলিমেন্ট পজিশন ফিচার্ড ইমেজটা এখানে আছে এবং এটা দৃশ্যমান আছে টাইটেলটা এখানে আছে মেটা আছে মেটা হচ্ছে আপনার এই যে কমেন্টস তারপর হচ্ছে আপনার ইয়েগুলো এগুলো তো মেটাতে কী কী আছে অথর আছে আপনি যদি এটা এটাতে নতুন একটা টেব ওপেন করেন মেটা কোনটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই সেটা হচ্ছে যে আপনি এই যে এখানে মেটাতে ওথর ডেট ক্যাটাগরি এবং কমেন্টস এখানে কয়টা এখানে কে লিখেছে কোন তারিখে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন নিচে এই যে এখানে আপনারা এই যে কি এটা নিচে রাসেল তারপর হচ্ছে বারোই নভেম্বর দেন হচ্ছে আনক্যাটাগোরাইজড হ্যাঁ তো এইভাবে আমরা দেখেন এইগুলো যদি আমি আপনার ড্রপ ডাউন করে দেই তাহলে অথরটা আচ্ছা ডেটটাকে আমি যদি উপরে নিয়ে যাই হুম তাহলে এখন কিভাবে আসে এখন দেখেন ডেটটা কিন্তু আপনার এটা যদি পাবলিশ করে দিই এখান থেকে পাবলিশ করে দিলাম এবং একটা রিফ্রেশ করে দিই তাহলে ডেটটা কিন্তু সামনে চলে আসবে হুম নামের এই যে দেখতে পাচ্ছেন ডেটটা প্রথমে চলে আসছে এবং আমার নামটা কিন্তু পরে ওকে সো এইভাবে আপনারা এখানে বিভিন্ন কালার তারপর হচ্ছে রিলেটেড ট্যাক কনটেন্ট রিলেটেড পোস্ট ট্যাক্সেনোমি এইখানে বিভিন্ন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি ট্যাগ ডেট এগুলা এগুলো সব কিন্তু দৃশ্যমান হ্যাঁ যেগুলোই যে আয় চিহ্ন দিয়ে দেখানো আপনি যদি কোনো কিছু হাইট করতে যান তাহলে কিন্তু হাইট করতে পারবেন হ্যাঁ তো এইভাবে আমরা আমাদের এই পোস্টগুলো সাজাতে পারি আপনাদের ক্লায়েন্টের ইচ্ছা মতো আপনারা সাজাবেন এগুলো একটু দেখে নেবেন আপনাদের নিজের নিজেদের দায়িত্বে নিয়ে আপনারা নিজেদের দায়িত্বে দেখে নেবেন তো বন্ধুরা আশা করছি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ